চৈত্র মাস এসে গেছে, হচ্ছে দেখো সেল, ক্যাবলাকান্ত বর পেয়ে বউ দেখালো খেল, গোপন তথ্য একে একে হয়ে গেল ফাঁস, লোকের ক্ষতি করতে গিয়ে নিজে খেলো বাঁশ, কেঁচো খুঁড়তে গিয়ে দেখি বেরিয়ে এলো সাপ, যতই তুমি ঢাকো দিদি চাপা থাকে না পাপ। তোমাদেরকে শেখাবে কি করে নতুন নতুন জামা কেটে নেংটি বানাতে হয়, জাঙ্গিয়া কেটে কি করে মোজা বানাতে হয়, প্যান্টি কেটে কি করে ব্রা বানাতে হয়, এদের এক একটা হ্যাকস ফলো করলে তোমরা পেয়ে যাবে নতুন স্টাইল, নতুন ড্রেস, নতুন অ্যাড্রেস। এখান থেকে তোমরা শিখতে পারবে কি করে বেলুনে করে কোক ভরে সেটা বুকের মধ্যে ঢুকিয়ে ছাতি ফুলিয়ে ঘুরতে হয় এবং স্ট্র দিয়ে যখন ইচ্ছে বুক থেকে কোক খাওয়া যায়। এখান থেকে তোমরা শিখতে পারবে কি করে পাছার মধ্যে খাবার লুকিয়ে নিয়ে যেতে হয়, কি করে নিজের চুল গার্ডারের বদলে ডোনাট দিয়ে মারতে হয় এবং সেই চুল শুদ্ধ ডোনাট করমর করে খেতে হয়। এখান থেকে আমরা শিখতে পারি কি করে দাড়ির মধ্যে ইঁদুর লুকিয়ে ফ্লাইটে যেতে হয়। এখান থেকে আমরা শিখতে পারি কি করে ব্রার মধ্যে ইঁদুর ছানা নিয়ে সিনেমা হলে যেতে হয়। আরে এইটুকু তো ভেঙে পড়লে হবে না, আরো আছে, এটা তো সবে শুরু। যাই হোক, শীতকাল না যেতে যেতেই বিশাল গরম পড়ে গেছে, তাই 5 মিনিট ক্রাফটস আমাদের জন্য কিছু কুল হ্যাকস এনেছে। যেমন এই অসহ্য গরমের মধ্যে ছাদে শুকনো করতে দেওয়া জামা কাপড় তুলে আনতে কি তোমাদের বিশাল ফাটে? আগে হ্যাঁ, তাহলে আর চিন্তা নেই, দুটো আইস ট্রে নিয়ে তার উপর জুতোর ফিতে সেট করে নিতে হবে, দেন সেটার মধ্যে পা গলিয়ে নিলে ছাদে যাওয়ার জন্য রেডি। ধরো গরমের ছুটিতে তুমি কোথাও ঘুরতে গেছো এবং বোতলের জল তোমার শেষ হয়ে গেছে, তখন নিশ্চয়ই মুতে খাবে না? আগে না, কারণ সবাই তো আর বিয়ার গার্লস না, তাহলে তোমরা কি করবে? প্রথমে নিজের শরীর থেকে জামা খুলে নিতে হবে, দেন সেটা ঘাস পাতার উপর রেখে ভিজিয়ে নিতে হবে এবং সেই ভেজা জামার নিংড়ে জল বের করে সেটা খেতে পারো। আর এর ফলে তোমার তৃষ্ণা তো অবশ্যই মিটবে, কিন্তু পেটের ভেতর থাকা খাদ্যসমূহ বমির আকারে বেরিয়ে যেতে পারে, তবুও কিন্তু জল তেষ্টা পেলে ভুলেও জলাশয় খুঁজতে বেরোবে না। আশ্চর্য। আচ্ছা, তোমার মনে কি ছেলেদের মতো দাঁড়িয়ে যেখানে সেখানে শুশু করার সুপ্ত বাসনা জেগেছে? তোমার এই সুপ্ত বাসনার খবর 5 মিনিট ক্রাফটসের কাছে পৌঁছে গেছে, তাই তারা তাদের এক অভিনব প্রযুক্তির সাহায্যে তোমার এই সুপ্ত বাসনা পূরণ করবে। প্রথমে একটা প্লাস্টিকের বোতল ছুরির সাহায্যে মাঝখান থেকে কাটতে হবে, দেন চারিদিকে টেপ মারতে হবে এবং এরপর যেখানে ইচ্ছা যখন ইচ্ছা তুমি বোতলের সাহায্যে দাঁড়িয়ে ছেলেদের সাথেই শুশু করতে পারবে। লোকে দেখলে কি বলবে? মান যাবে না? তুমি কি কোক ডিরেক্ট ঢকঢক করে খেয়ে নাও? তাহলে তুমি ব্যাকডেটেড। প্রথমে একটা স্ট্রয়ের পেছনে এরকম প্যাঁপো লাগাতে হবে, দেন সেটা টিপে কোক তুলে কাপে ঢালতে হবে, তবেই সেটা খাওয়ার যোগ্য। আচ্ছা, তুমি কি স্প্রে বোতলের সাহায্যে গাছে জল দাও? হ্যাঁ। আরে ইয়ার, বি স্মার্ট, প্রথমে একটা গ্লাসে জল নাও আর তাতে একটা স্ট্র দাও, দেন আর একটা স্ট্র দিয়ে জাস্ট এইভাবে মুখ দিয়ে জল দিতে হবে, না হলে সমাজ তোমায় কখনো মেনে নেবে না। বাহ বাহ বাহ। এই কাঠ ফাটা গরমের সময় কোল্ড ড্রিঙ্কস সবারই ভালো লাগে, তবে বোতল হাতে করে ক্যারি করতে না চাইলে তোমরা বেলুনে করে ফ্যানটা ভরে নিয়ে নিজের বুকে ঢুকিয়ে নেবে এবং নিজের যখন ইচ্ছা যেখানে ইচ্ছা খেতে পারবে এবং অবশ্যই অন্যদেরকে খাইয়ে তৃষ্ণা মেটাতে পারবে। Isn't that great news? Kya hua bhai? This is good news. তোমার পায়ের উপর দিয়ে মাকড়সা বা যে কোনো ধরনের পোকা বেয়ে গেলে কি করবে? প্রথমে এক পাঁজা জুতো এনে পরপর চিপকে 10 তলা জুতো বানাতে হবে, এন্ড ট্রাস্ট মি, যে মাকড়সা দেওয়াল বাইতে পারে সে কিছুতেই জুতো বেয়ে তোমার গায়ে উঠতে পারবে না। এই গরমের সময় আরেকটা প্রবলেম হলো আমার মতো লম্বা চুল, সো খাবার খাওয়ার সময় তোমাদের চুলকে খুব ডিস্টার্ব করে, তোমরা কি সেটাকে গার্ডার দিয়ে আটকে রাখার প্ল্যান করছো? ধুর, সেই বোকা তো বোকাই রয়ে গেলে, বি স্মার্ট ইয়ার, গার্ডার অথবা ক্লিপ এখন ব্যাকডেটেড, তাই তুমি যে জামাই পরে থাকো না কেন সেটা খুলে নিজের মাথা ঢেকে নাও, ব্যাস প্রবলেম সলভড। বাহ, দারুণ ব্যাপার তো। তুমি কি ভেজা চুল শুকনো করার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করো? হ্যাঁ। তাহলে তুমি ব্যাকডেটেড। প্রথমে চুলগুলোকে দড়ির উপর টাঙিয়ে ক্লিপ দিয়ে জামা কাপড়ের মতো শুকনো করতে দিতে হবে, ব্যাস হেয়ার ড্রায়ারের বাবাও এর কাছে হার মেনে যাবে। তুমি কি চিরুনি দিয়ে চুল আঁচড়াও? হ্যাঁ। যেখানে সামান্য একটা টুথব্রাশ দিয়ে চুল আঁচড়ানো যায় সেখানে চিরুনি বিলাসিতা মাত্র। ঠিক বলেছেন। তুমি কি হেয়ার কার্লার দিয়ে চুল কার্ল করো? তাহলে তুমি ব্যাকডেটেড, কারণ যেখানে পায়ের নোংরা মোজা খুলে মাথায় প্যাঁচ লাগিয়ে চুল অসাধারণভাবে কার্ল করা যায় সেখানে হেয়ার কার্লার বিলাসিতা মাত্র। যা বলেছো ভাই। রাস্তায় বেরোলে তোমার জুতো কি নোংরা হয়? হ্যাঁ। তাহলে চিন্তা নেই, যখনই তুমি বাইরে বেরোবে তখনই একটা সাদা টাওয়েল নিয়ে জুতোয় পোডলা বেঁধে নাও, ব্যাস ইউ আর রেডি টু গো। বাহ, চমৎকার। ধরো সবার পায়ে মোজা আছে কিন্তু তোমার পায়ে নেই, তখন তুমি কি করবে?
নিজের একটা ভালো জামার হাতা কাঁচি দিয়ে কেটে সেলাই করে মোজা বানিয়ে পরে ফেলো, তবুও কিন্তু ভুল করেও বাজার থেকে 50 টাকার মোজা কিনো না। পেঁয়াজ কাটার সময় তোমার চোখ থেকে কি জল পড়ে? হ্যাঁ। তাহলে আর চিন্তা নেই, প্রথমে একটা প্লাস্টিকের বোতল কেটে নিজের মাথায় বসিয়ে মাংকি টুপি দিয়ে সেট করতে হবে। ব্যাস, ইউ আর রেডি। ভালো ভালো, খুব ভালো কাজ। ধরো তুমি ল্যাপিতে কাজ করছো এবং ঠিক সেই সময় একটা চোর এসে তোমার ল্যাপি না নিয়ে সোজা ফাঁকা ব্যাগটাই নিয়ে চলে গেল, তখন কি তুমি ল্যাপিটা হাতে করে নিয়ে যাবে? একদম না, প্রথমে নিজের হুডি খুলে ল্যাপিটাকে তার ভেতর ঢুকিয়ে একটা ঝুলি বানাতে হবে। এন্ড ইওর স্টাইলিশ ব্যাগ ইজ রেডি। ধরো তুমি বাজার থেকে তরমুজ কিনেছো কিন্তু সেটা হাতে করে বইতে পারছো না, স্টাইলিশ ব্যাগ প্রয়োজন, তখন তুমি কি করবে? খুব ইজি, সবার সামনে স্যাক করে নিজের প্যান্ট খুলে দড়ি দিয়ে মেধে ব্যাগ বানিয়ে নেবে। আর খবরদার, প্যান্ট খুলে নাঙ্গা হবে তাও আচ্ছা, তবুও কিন্তু হাতে করে তরমুজ বওয়া যাবে না। ধরো তোমার আঁকার ইচ্ছে হলো অথচ তুমি আঁকতে পারো না, তখন তুমি কি করবে? আঁকা শিখবে? আগে হ্যাঁ। ধুস, আঁকা আবার শিখতে হয় নাকি? জাস্ট তিনটে পেন্সিল একসাথে গাডা দিয়ে বেঁধে অরিজিনাল ছবিতে বোলাতে হবে, ব্যাস তোমার আঁকা রেডি। এবার আমরা দেখবো সিনেমা হলে জন্তু জানোয়ারদেরকে কিভাবে লুকিয়ে নিয়ে যেতে হয়। যেমন এই দিদির সাথে করে একটা ইঁদুর ছানা, ইঁদুর নিয়ে কে সিনেমা দেখতে যায় ভাই? যাই হোক, এনাকে ফাইনালি ঢুকতে দেওয়া হলো না, কিন্তু এই দিদি সোজা রঙিন মাছ নিয়ে সিনেমা হলে ঢোকার ট্রাই করে, কিন্তু তাকে বের করে দেওয়া হয় বলে সে মুখের মধ্যে মাছ ঢুকিয়ে হলে ঢোকে এবং মাছকে মুভি দেখার সুযোগ করে দেয়। এরপর দেখা যায় ইনি প্রেগনেন্ট অবস্থায় হলের ভেতর ঢোকেন এবং সেখানে গিয়ে পেট থেকে বেরিয়ে এলো হাঁস। হাঁসও সিনেমা দেখবে? আমি জানি এতগুলো হ্যাকস দেখার পর তোমরা আর কেউ সুস্থ নেই, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। On the beat.